পছন্দের, আমার পছন্দের পছন্দের পাটিসাপটা পিঠা না না ফুল পিঠা পাটিসাপটা পাটিসাপটা এটা চিতই পিঠা ওখানে মাংস ভুনা আছে ছোট মামার বাসায় আজকে আমাদের তারা তিনজন মিলে স্যালুট দিচ্ছে আচ্ছা উত্তেজিত আমি উত্তেজিত তাপা বাবু ঘুমায় মারিয়া মারিয়ার শ্বশুর বাড়িতে চলে আসলো, আমরা এই মুহূর্তে ঢাকা শহরে। মারিয়া বলো, তোমার ঢাকাতে এসে তোমার অনুভূতি? অনেক ভালো, আমার খুবই ভালো লাগে, কিন্তু আমার অল্প শীত লাগছে। হ্যাঁ শীত লাগছে না? হ্যাঁ গতকালকে এসে পৌঁছালাম আশা পরে। মারিয়া তুমি তো কম্বল গায়ে দিয়ে ঘুমালা। হ্যাঁ আর কি আর কি আর কি আচ্ছা 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 কি করবো, বাসার ট্যুর না? বাসার ট্যুর আচ্ছা। হ্যাঁ শ্বশুর বাড়ি ট্যুর? শ্বশুর বাড়ি ট্যুর আচ্ছা। এই যে হ্যাঁ সিটিং রুম, হ্যাঁ খুবই সুন্দর, আমার পছন্দ রং হ্যাঁ বাদামি আর সোনা। হ্যাঁ হ্যাঁ মারিয়ার পছন্দ। হ্যাঁ খুবই সুন্দর। হ্যাঁ আর এই দেখো মারিয়া, তুমি তো মিস করলা, এই দেখো কত কত গুরুত্বপূর্ণ একজন মানুষ, অনেক গুরুত্ব, তার ছবি এখানে দেখছো? হ্যাঁ হ্যাঁ তুমি তোমার লাইফ অ্যাচিভমেন্ট, তুমি পুলিশ অফিসার। হ্যাঁ ওই যে আবার মানুষও আসলো, আচ্ছা কে আসতে পারে? আরে ও এটা ফোন, এটা আমার সুন্দরী আম্মু ফোন ধরছে। আচ্ছা তো হ্যাঁ আমরা তো ট্যুর চলছে, এই যে ও কি জানি বলছিলাম আমি, হ্যাঁ আমার লাইফ, হ্যাঁ শেষ, হ্যাঁ আমি 5-6 বছর পুলিশ পুলিশের কাজ করতাম মেট্রোপলিটন পুলিশে। আর আম্মুর ছবি, আম্মুর ছবি দেখাতে হবে, এই যে এই যে সুন্দরী আম্মু আর আমা, এই যে তুমি কাছে আসো, এই যে সুন্দরী আম্মু আর এই যে সুন্দরী আম্মু পাশে, না না আরো অনেক বেশি সুন্দর। এই যে আম্মুর এটা আমার, এটা কবে ছবি, এটা কত আগে তুমি বলো একটু? লন্ডন যাওয়ার আগে আগে। এই যে আম্মু প্রায় এরকম করে সুন্দর ছবি তুলে বাসার মধ্যে। আর এই যে হ্যাঁ মারিয়া তুমি তাহলে আমাদেরকে ট্যুর দিতে থাকো তোমার শ্বশুর বাড়ি। হ্যাঁ হ্যাঁ আমাদের ছবি, এটা আম্মু টাঙিয়ে রেখেছে বড় করে, অনেক বড় না? হ্যাঁ ও হ্যাঁ এটা আমাদের রুম, আমরা এই যে গতকাল রাতেই এসেছি, আমাদের রুমটা তেমন একটা অর্গানাইজ না, আমরা খুবই দুঃখিত, কারণ আমরা বুঝিনি তো, আমরা মাত্র আসছি না, আমরা মাত্র এসেছি। এই বাথরুমও বাথরুমও আছে এখানে আমরা, হ্যাঁ সবকিছু সবকিছু। আচ্ছা তারপরে আমার ভয়েস শেষ। হ্যাঁ মারিয়া কিন্তু তুমি বলো তুমি কতক্ষণ ঘুমালা? আমি ইনাফ না ঘুম, সে গতকাল রাতে যে সে ঘুম শুরু করলো কারণ, হ্যাঁ বলো, আপনারা জানেন না কিন্তু আমার আমাদের ট্রাভেল 30 ঘন্টা ছিল। হ্যাঁ একটু বাড়িয়েই বলছে, 30 ঘন্টা ট্রাভেল কোথায় ছিল? হ্যাঁ অনেক অনেক বিধ্বস্ত। হ্যাঁ আর আমার সুন্দর স্বামী শুধু 5 ঘন্টা। হ্যাঁ আমি তেমন একটু ঘুমাই নাই আসার পর থেকে, আসলে আমরা খুব কম সময়ের জন্য আসছি, তো তো যত তাড়াতাড়ি মানে আত্মীয় স্বজন, অনেক অস্বাস্থ্যকর। হ্যাঁ না আচ্ছা ঠিক আছে, আমরা আমি আমরা দেখো আর সিটিং এরিয়া, হ্যাঁ খুবই সুন্দর, হ্যাঁ সিটিং এরিয়া এখানে এটা অনেক সুন্দর। হ্যাঁ আর এটা টি না? হ্যাঁ সুন্দর চা দেখো, হ্যাঁ সব বাবু, হ্যাঁ আরে এখানে তো আমরা সবাই আছি, এই যে ফুল ফ্যামিলি না, আব্বু আম্মু, এই যে ইয়োর্স ট্রুলি তানা তাপা তাইশার, কুড়িয়ে পাওয়া বোনটা ওখানে আছে দেখলেন। আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ আর রুম আছে, হ্যাঁ এটা আরেক রুম, আমরা ঢাকাতে এসে খুব খুশি আমাদের আমাদের নিজের বাড়িতে। এখানে ওই যে বাথরুম, আমাদের তো একটা সুবিধা বাংলাদেশের বাসাগুলিতে অ্যাটাচ বাথরুম, যেটা বিদেশে পাওয়া খুব কঠিন, তাই না? এই জিনিসটা তাই তাই। আর ওই যে ওইদিকেও
আচ্ছা এটা রান্নাঘর যেখানে মারিয়া সারাক্ষণ রান্না করে আমাদেরকে খাওয়ায় না মারিয়া হ্যাঁ প্রতিদিন না প্রতিদিন এই যে হ্যাঁ আজকে কি রান্না করবা আজকে আমি সবকিছু করব সবকিছু হ্যাঁ এটা কিন্তু কত ডাব বানাই রাখছি আমরা ডাব ডাবের পানি আমার খুব মজা লাগে হ্যাঁ হ্যাঁ খুব ভালো আর এটা এটা ডাইনিং রুম এটা ডাইনিং এরিয়া হ্যাঁ ডাইনিং এরিয়াতে অনেক খাদ্য খাবার রয়েছে কিছুক্ষণ পরে এটা খাওয়া হবে অল্প পরে ওখানে ফিরে যাচ্ছি না আচ্ছা এখানে তাপাবাবু তাপাবাবু তাপাবু তো ঘুমিয়ে আছে তাপাবাবু ঘুমায় আচ্ছা এই যে তাপাবাবু তাপাবাবু আর এই যে এখানে বাথরুম তাপাবাবু ঘুমায় ও আর এই যে এই যে লিটল লিটল তানা বাবু আর ওই যে আম্মু তারা রেডি হচ্ছে কারণ আমরা একটু পরে দাওয়াতে যাবো তাই না এইখানকার ছবিগুলিও তো মিস হয়ে গেছে মারিয়া দেখো এই যে এই যে তানা তাপা এই যে আব্বু ওই যে দেখেন এখানে স্যালুট দেওয়া হচ্ছে তারা তিনজন মিলে স্যালুট দিচ্ছে আর এইটাতে না তোমার বাবা কঙ্গো থেকে যুদ্ধ করে ফিরছিল দেখো জানালা দিয়ে স্ট্যাঙ্গান ও এই যে দেখেন আপনারা একদিকে বন্দুক তাক করে আছে যুদ্ধ শেষ করে আব্বু আসছে এই যে আর আপনি কিছু বলছেন না তানা বাবু আপনি আবার চলে যাচ্ছেন আচ্ছা আর ও আরো ছবি এই যে আম্মু তো শিল্পী বুঝছো আম্মু কিন্তু সবসময় গান গাইতো অনেক ট্যালেন্টেড হ্যাঁ এখনো গান গাইতে পারে কিন্তু গায় না তেমন একটা আর আরো বড় আরো বড় ছবি আমাদের ছবি আম্মু এটা টাঙিয়ে রেখেছে দুই সাইডে বারান্দা আছে আমরা বারান্দাগুলিতে যাচ্ছি না সন্ধ্যাবেলা আচ্ছা এখন এখন ও এখন এই যে আম্মুর আম্মুর রুমে এখানে কি মেকআপ চলছে নাকি মেকআপ পর্ব কি সাজুগুজু কিসের জন্য রেডি হচ্ছেন আপনারা বলেন না বলেন না ছোট মামার বাসায় আজকে আমাদের দাওয়াত হ্যাঁ আর এই যে এটা হচ্ছে গিয়ে এখানে এটা আম্মুর রুম আম্মু বাঘের সাথে ঘুমায় আর ওইটা কি আম্মা বান্দর ঠিকই আর এই যে আর এই যে আম্মুর একটা আয়নাতে হয় নাই মনে হয় তো এই জন্য চারটা আয়না ও আর এটা মারিয়া এটা এই যে এটা বাথরুম আবার আরেকটা আমার বাথরুমগুলি তো অবশ্যই দেখাই নেই বাথরুম দেখতে চাই নি যে এটা বাথরুম আচ্ছা 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 ঠিক আছে আর তোমার পিছনে এটা কে ও তাপা বাবু উঠলেন ঘুম থেকে হ্যাঁ হ্যাঁ আমরা যাবো ছোট মামার বাসায় এখন যাবো বুঝলেন হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি আচ্ছা ও নাস্তা হ্যাঁ বসে বসে মারিয়া তুমি 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 ওগুলা ও তুমি ওগুলা খেয়ে আমাদেরকে জানাও বাংলাদেশে প্রথম দিন তোমার এটা ফুল পিঠা ফুল পিঠা পাটি সাপটা পাটি সাপটা এটা চিতই পিঠা ওখানে মাংস ভুনা আছে আচ্ছা আর এটা হলো খেজুর না এটা কি পিঠা যেন বললো কি মুঠে বললো আমা ঝিনুক পিঠা ঝিনুক পিঠা এটা পাক্কন পিঠা ওয়াও ওটা তো সবাই চিনে রামবুতান আর ওটা সসেজেস আচ্ছা মারিয়া তুমি একটা বসে খাও খেয়ে আমাদেরকে রিভিউ দাও যে বাংলাদেশে তোমার প্রথম দিন তুমি বাংলাদেশের শীতের পিঠা আমি বলি কি সব শীতের পিঠা হ্যাঁ বাবা সব শীতের বাংলাদেশের শীতের পিঠাগুলি তুমি খাবা আচ্ছা এখন তুমি একটা প্লেট লাগবে দাও একটা ছোট প্লেট আমি এনে দিচ্ছি ও আচ্ছা আম্মু দিচ্ছে একটা প্লেট আচ্ছা উত্তেজিত আমি উত্তেজিত হ্যাঁ উৎফুল্ল এটা হ্যাঁ অনেক সুন্দর লাগছে না হ্যাঁ দেখো আমাদের বাংলাদেশের পিঠা কত সুন্দর হ্যাঁ অনেক আম্মা এটা কি না কি পিঠা বললে আমি ভুলে গেলাম এটা ফুল পিঠা মনে হয় ফুল পিঠা হ্যাঁ হ্যাঁ এটা ফুল দেখতে তো ফুলের মতো লাগছে হ্যাঁ আম্মা এটা ফুল পিঠা ছিল এটা ফুল পিঠা হ্যাঁ বাবা এটা হ্যাঁ ফুল পিঠা আচ্ছা আম্মু বসো মারিয়া তুমি আমাদের কি একটু রিভিউ দানা বাবু আপনি জানেন আপনিও খান কিছু বাবু না আমি শুধু অডিয়েন্স আপনি অডিয়েন্স অডিয়েন্স আচ্ছা আচ্ছা দেখি মা কোনটা ভালো লাগে হ্যাঁ কোনটা ভালো লাগে দেখো এটা করো দেখা যাক আচ্ছা দেখা যাক 10 এ দিবা কত হ্যাঁ আচ্ছা একটা করে মোমেন্ট অফ ট্রুথ কি হতে পারে অনেক মজা অনেক ক্রাঞ্চি সেমনি তুমিও বসে না তুমি আবু খাও একটু ওর সাথে আমার তুমি বসে না আমার তুমি বসে আবু আমি এখন খাবো না নাহলে যাচ্ছি তো বুঝছো না মজা করে খাও অনেক মজা অনেক ক্রাঞ্চি কিন্তু তুমি কত দিলা কত
আমার মনে হয় এটা দাঁত ব্যথা করবে না, এটা একটু ক্রিস্পি আছে কিন্তু আমার মনে হয় না অতটা ক্রাঞ্চি। বাংলাদেশের পিঠা খাওয়াচ্ছি, আপনারা বলেছিলেন না মারিয়া কেন পিঠা খাওয়াতে, এই যে বাংলাদেশের প্রথম দিন পিঠা, অনেক মিষ্টি, ভালো লেগেছে আমার এটা। হ্যাঁ আমি পাচ্ছি সবটা, আর আমি এটা জানি এটা চিতই পিঠা মাংস দিয়ে। এটা হ্যাঁ খেয়ে দেখো এটা সফট, নরম, এটা ভালো, এটা ধরো কিছু দিয়ে মাংস টাংস দিয়ে আমরা এটা কিছু দিয়ে খাই। হ্যাঁ কেমন এমনি সুস্থ দেখলা? হ্যাঁ ভালো, স্বাদ 10/7। আচ্ছা এটা তুমি কোন কিছু দিয়ে খেলে তোমার আরো হয়তো মজা লাগতো। পাকুন পিঠা ভালো লেগেছে, পাকুন পিঠা খুব মজা লেগেছে মারিয়া, কিন্তু অল্প দাঁত ভেঙে অল্প দাঁত ভেঙে যায় তাই না, খুব বেশি দাঁত ভাঙে, বেশি দাঁতের একটু আগে ভাঙে শুধু এক দাঁত। কিন্তু এটা তো প্রোগ্রেস, যে বাংলাদেশে প্রথম দিন এসে একটা, এটা আজকে আমাদের প্রথম দিন এবং অলরেডি ওর একটা নতুন ফেভারিট পাকুন পিঠা, এরকম প্রতিদিন একটা করে নিশ্চয়ই বের হবে বাংলাদেশের কি কি ভালো লাগলো সেটা ইনশাআল্লাহ। তাই না, তাই না মারিয়া? তাহলে আমরা ছোট্ট ব্লগ, কারণ আমরা এখন রেডি হবো, ছোট মামার বাসায় যাবো দাওয়াত, তো বাকি সবাই রেডি টেডি হয়ে আমরা এখন বাইরে যাবো। মারিয়া প্রথম দিন কেমন লাগলো এখন পর্যন্ত, তারপর আমরা ব্লগ শেষ করে দিই। প্রথম দিন অনেক ভালো আর মজা ছিল, আমরা অনেক মানুষ দেখেছিলাম। আর হ্যাঁ আমাদের দিন শেষ না, অনেক মানুষ দেখেছে এই জন্য যে অনেক ফ্যান তাদেরকে ঘিরে রেখেছিল, আলহামদুলিল্লাহ। আপনাদের অনেকের সাথে দেখা হয়ে গেছে অলরেডি এবং আমাদের খুবই ভালো লাগছে, পথে ঘাটে রাস্তাঘাটে দেখা হচ্ছে, আরো ইনশাল্লাহ দেখা হতে থাকবে, আগামী এক সপ্তাহ আছি আমরা ইনশাল্লাহ, তাই না মারিয়া? তো খুব তাড়াতাড়ি আপনাদের সাথে কারণে কারোর সাথে নিশ্চয়ই দেখা হবে, আর ব্লগ তো আমরা বানাতেই থাকবো ইনশাল্লাহ। ঠিক আছে, আচ্ছা ভালো থাকবেন, আর এই পিঠা ট্রাই করবেন, পাকুড় পিঠা ট্রাই করবেন, খুদা হাফেজ।